Time is your power, young people. Second, you can misfire too many times. You understand misfire? When you try to start a car or when you shoot, onek shomoy misfire hoy na jinishta. So you can fail couple of times now. আপনার আজকে মনে হয় আমি টেকনাফ থেকে শুট কেনা ঢাকায় বেচবো, ইউ ক্যান অ্যাকচুয়ালি ডু দ্যাট ফর এক মাস, ছয় মাস, না করলে ইউ ক্যান গো ব্যাক টু সামথিং এলস, দ্যাট ইজ অ্যানাদার পাওয়ার দ্যাট ইউ ক্যান ডু, ওকে? সেকেন্ড, থার্ড, অ্যাজ এ ইয়াং ম্যান ইউ ক্যান অ্যাকচুয়ালি গো আউট অফ ইউর কমফোর্ট জোন। হোয়াট ডু আই মিন বাই আউট অফ ইউর কমফোর্ট জোন? আমাদের আউট অফ কমফোর্ট জোন উদাহরণটা হচ্ছে যে আমরা ধরেন দৈনন্দিন লাইফ চলতেছে, এখান থেকে দুইটা টাকা আসে, এটা আসে, ঠিকঠাক আছে, এটা 35, 36, 38 পরে আর এটা চেঞ্জ করা যায় না, কারণ দ্যাট উইল এফেক্ট মাই কিডস এডুকেশন, মাই মাদার্স ট্রিটমেন্ট এন্ড এভরিথিং। বাট ওয়েন ইউ আর ইয়াং ইউ ক্যান অ্যাকচুয়ালি, আমি থাকতাম ধানমণিতে আব্বুর সাথে, আমি আজকে চেঞ্জ করে মেসে গিয়ে নতুন করে কম্পিউটার ল্যাঙ্গুয়েজ ইত্যাদিতে শেখার জন্য ইউ ক্যান অ্যাকচুয়ালি গো অ্যান্ড শিফট ইউর পলিশড হাউস অ্যান্ড গো ব্যাক। How many of you are ready to go out of comfort zone? হাত তুলতে অনেক কষ্ট হয়েছে, তার মানে বাকিরা ধরতেও পারে না। And I'll not explain twice, because if the interest level is so low, there is no point emphasizing on that. But for the five people who raised hand, my salute to all of you. Okay? Real people succeed by going out of comfort zone. For example, I was absolutely comfortable with Navy life. অ্যাজ এ ইয়াং লিউটেন্যান্ট আমার এলাকায় আমার আব্বার কাছে বড় 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 লোক রাস্তা মেয়ের বিয়ে টিয়ে দেওয়ার জন্য, কারণ মিলিটারি অফিসে বিয়ে দিবে। আই ওয়াজ ফ্যান্টাস্টিক্যালি ইন মাই কমফোর্ট জোন, ব্রিলিয়ান্ট, বাইক টাইক ছিল, ঘুরতেছি, লেদার জ্যাকেট, অ্যাবসলিউটলি কুল, কমফোর্ট জোন। আই অ্যাবসলিউটলি ডিসরাপ্টেড দ্যাট অ্যান্ড মুভড আউট অফ ঢাকা জাস্ট টু পারসু মাই লাইফ স্ট্রিম। দ্যাটস কল ওয়ান অফ দ্য ক্রেজি আউট অফ কমফোর্ট জোন কামিং ডাউন। আই হ্যাড নো ক্লু ওয়েদার আই উইল বি ইন আইবি অর নট। That helped me a lot. It could go either way. I could be just a disaster. But I had to get out of the comfort zone and try something new. And subsequently it clicked. And all the job changes you will see, at least 3 jobs I changed, I just switched one industry from another, just going out of comfort zone. And good things, great things happened. The final example of going out of comfort zone for success is, when I was like 32 plus, a mid-level corporate, I started video blogging and other things. Back in 2010, that was absolutely out of comfort zone. My colleagues were saying, ki korteso eigulo to 16 bochorer chelera kore, tumi korteso keno, ki fail debi naki? That's like going out of comfort zone. Maximum of us, we don't go. Bhai boyos 32, chakri bakri ase, jotil beton pai, life set. Ei mentality ta young thakle onek beshi experiment kora jay. That is your power. আজকে যদি ওই C++ নাকি জাভা কোনটা ভালো না লাগলে, যাই লিনাক্স না কি করবেন, ইউ ক্যান অ্যাকচুয়ালি ট্রাই দ্যাট 10 বার, 5 বার, 20 বার। সো দ্যাট ইজ দ্য, এই যে আমরা বারবার এসে বলি কমফোর্ট জোনের বাইরে যান, এটা করেন, ওইটা করেন, দিস ইজ, এইটা বলে ইয়াং হওয়ার সুবিধা হচ্ছে এইটা। ট্রাস্ট মি, ইয়াংটা শেষ হওয়ার পরে টের পাবেন কিছুদিন পরে। একই স্কুলের ফ্রেন্ড রিউনিয়নে যাবেন, যেই ফ্রেন্ড একটু সাকসেসফুল বেশি, সবাই ওর দিকে যেয়ে কর, ওর কাছে যাবে, তুই একটু স্পন্সরশিপটা বেশি কর। সেম ফ্রেন্ড একই স্কুলে রিউনিয়নে গেলে দেখবেন যে ওকে কেউ পাত্তা দিচ্ছে না। লাইফ ইজ অ্যাকচুয়ালি হার্ড। আমি যতই সুইট কথা বলি যে লাইফ খুব মজার জীবন, লাইফ ইজ অ্যাকচুয়ালি হার্ড। স্টিল অ্যাক্রস দ্য গ্লোব এক্সেপ্ট কাপল অফ সোসাইটিজ ইন ওয়েস্টার্ন হেমিস্ফিয়ার, ইন রেস্ট অফ দ্য সোসাইটিজ পিপল আর বিং মেজার্ড বাই মানি, হুইচ ইজ অ্যাবসলিউটলি রং ওয়ে টু ডু দ্যাট, বাট উই ডু দ্যাট। ইউ অলসো, দ্য ফ্রেন্ড হু ইজ মানিড, you give him beshi patta. And when you become, you are like probably young, arektu pore 35 e gele oi friend er kache jaben jar ektu garments ache, ektu taka ache, bank balance beshi, or kapor chopor bhalo. This is life. Oi shomoy giye change kora will be difficult. So my request to all the young souls here, go out of comfort zone, use your time, make ample mistakes, okay? And I brought couple of guys here to show you what is the standard. This standard is absolutely unacceptable. ভাইয়া আমি তো ভালো স্কুলে পড়ি না, আমি তো আসলে একটু মধ্যবিত্ত ফ্যামিলির ছেলে, আমি ঢাকা বাইরে থেকে আসছি, আপনি তো ঢাকার নিয়ম কানুন বুঝি না, ইংরেজি বলতে পারি না, পকে ফ বলি, সরি, শাট আপ, দ্যার ইজ নো টাইম, এভরিথিং ইজ দেয়ার ইন ইন্টারনেট। তুমি সার্চ করো নাই কেন, ঢাকার ছেলেদের ল্যাঙ্গুয়েজ, ঢাকার ছেলেদের ড্রেস, তুমি সার্চ করেছো সানি লিওনি? ইটস ইয়োর রেসপন্সিবিলিটি।
Why didn't you do that? Shukun bhai, apnara to bolo, ami keno bolbo? For all sorts of what, there is internet. Anything, what? Shukun bhai, apnar boyos koto? Ask internet. Keno, ebong explanatory jinishpotrer jonno manusher manusher kotha bolte hobe. Kenor jonno jiggesh korte paren apni amake. Shukun bhai, ki training korbo? Sorry, I'm not gonna answer. Onek amake bole rude. Tarpor troll beroyechilo, ami ki coaching center er teacher naki? Ami jani, kichudin age. Yeah. তোমাকে আমি কির উত্তর দিব না, তুমি যদি তরুণ হও কির উত্তরের জন্য টেকনোলজি আছে, কেনর জন্য তুমি মানুষের সাথে কথা বলবে, গুরুজনদের সাথে কথা বলবে, শিক্ষকের সাথে কথা বলবে, কেনটা কেন ভাই? আইসিটি ট্রেনিংটা কেন করলে, কি কি করব সব দেয়া আছে, ঠিক আছে? সো অল দ্য ইয়াং পিপল ইন দিস রুম, দিস ক্যানট বি দ্য স্ট্যান্ডার্ড, ইউ হ্যাভ টু, তাহলে হোয়াট শুড বি দ্য স্ট্যান্ডার্ড? যেদিন মনে হবে পৃথিবীর যে কোনো মহাদেশের যে কোনো তোমার বয়সে একটা ছেলেকে সামনে দাঁড় করায় দিলে তুমি 20-25-40 মিনিট টানা ওর সাথে হেড টু হেড কথা বলে যেতে পারবা, সেই দিন ইউ উইল ফিল আমি একটা স্ট্যান্ডার্ডে আসছি। ঢাকার সাথে স্ট্যান্ডার্ড তুলনা করবে না, গাজীপুরের সাথে স্ট্যান্ডার্ড তুলনা করবে না। ইউ হ্যাভ টু, আমাকে কাছে যখন কেউ সাইন চাইতে আসে আমি বলি বি গ্লোবালি লোকাল, উইচ ইজ ইন টার্ম শর্ট গ্লোকাল, গ্লোবালি লোকাল। ইফ ইউ ফিল অ্যাট এনি পয়েন্ট that I can stand in front of a New York CSC guy, ekta ekjon chilo na bhadrolok CSC diploma hat tulo to bhaiya, ha o je din bolbe New York er ekta CSC graduate er sathe ami daraya kotha bolbo, ki korteche ajkal, ERP te ki cholteche, oi je bolen ekta yate kiya chal raha hai, fak chal raha hai, ekta eta asna oi rokom dujon alap korbe, kiya chal raha hai New York e, eta dhakay kiya chhe, oi eki jinish beta. So the day you have that kind of capacity to comprehend, face someone from different parts of the globe with same substance and confidence, then you are ready. Up until that, you are just a below average young man who will not have enough opportunities, because opportunities are for cool, expert, competent people. What kind of competencies you need? If you roam around in this niche jaya jokhon apni hatahati korle automatic tier paben, acha bangladesh er technology company r chhele meye erokom hoy, niche onek gula company ache, sobai kintu employ na, keu ache brand promoter ite dite, oi chok diye bujhte hobe juni brand promoter uni executive unake ektu dekhi, apnar uchit ekhane sundor ekta meye brand promoter jeans ar t-shirt porte chilo otar piche piche na ghira ekta executive ke 1 ghonta follow kore, unni ki kore ekhane boschilo, tarpor ektu baire geche, eta koreche, er sathe kotha boleche, এটা ফলো করেছেন কে কে, তাহলে তো অটোমেটিক ধারণা হয়ে যাবে ঢাকায় ভালো একটা এক্সিকিউটিভ, ভালো কোম্পানির লোকজনের লাইফস্টাইল এটা। সো ইউ হ্যাভ এভরি ড্যাম রিসোর্সেস ইন ফ্রন্ট অফ ইউ, ইট ইজ ইউ হু নিড টু ডিসাইড হাউ ইউ গোনা ইউজ ইট অর ইউ নট গোনা ইউজ ইট। সো মাই আর্নেস্ট রিকোয়েস্ট টু অল অফ ইউ, ইফ ইউ রিয়েলি ওয়ান্ট ইউর প্রফেশন, বি ইট বিজনেস, বি ইট জব ইন আইসিটি অর এনি আদার সেক্টর, বিকাম মাস্টার অফ ইট, try to reach a global standard, tar ag porjonto sorry the doors will not open, and government has created enough opportunities to be for you to get training free of cost, to simulate incubation, even startup funding, there are so many things they have been doing, take the advantage of those things, thik ache? Ar apni kader sathe meshen shetar upor depend kore apnar future career, future business, future financial and social status ki hobe. Choose your friends and associates very wisely. Normally amra amader theke ektu jara buddhite takay kom tader sathe cholar chesta kori jate nijeke onek kichu mone hoy, ulta ta korben, emon karoshte thakben jete, so that you can, I'm not saying you have to insult your friends who are not financially rich and everything, I'm just not saying that, I'm saying that you need to set your standards higher if you want to go career and everything. Young ekhane oneke boshe ache, and most of you I can feel, and there are due reasons that Bangladeshe ekhono if you are non matric your employment opportunity is higher, if you are graduate your employment opportunities are lower. Karon ta hocche amra ekhono kaaj ke classify kori, একটা গ্র্যাজুয়েট ছেলে কখনোই ইয়া চালাতে চাবে না, ভ্যান গাড়ি অথবা কোনো কিছু চালাবে না, বা কর্পোরাল ওয়ার্ক যেটাকে বলি, ফিজিক্যাল ওয়ার্ক যেটাকে বলি। বাংলাদেশে এখনো মোট জনশক্তির 45% ডিরেক্টলি ইনভলভ ইন ফার্মিং, রাইট? আমি যত ইনোভেশন দেখি আজকাল আইটিতে ইত্যাদিতে, দেখি কি ওই চ্যাট করা যাবে, ওই লাইভ করা যাবে, এইটা নিয়ে আমরা ঘুরতেছি, এই এখান থেকে দোকানে কিনতে হবে, আওয়ার কোর ইজ ফার্মিং। দ্য ইয়াং গাই শুড রাদার কনসেন্ট্রেট, I'm just saying, how can I build ICT and farming together?
এই টাইপের চিন্তা ভাবনা আসতে হবে সাথে। নাও আমি যে পয়েন্টটা আমি একটু আগে কথা বলছিলাম বাইরে যে মিসেস শফিকের সাথে আমি আমার সবার সাথে আমি কথা বলছিলাম যে আমি কি বলবো বাচ্চাদেরকে এখানে যারা বসে আছে, বিকজ আই এম নট ইয়াং, আই হ্যাড মাই বার্থডে থ্রি ডেইজ ব্যাক অ্যান্ড আই এম অ্যাপ্রোচিং দ্য সেকেন্ড ফেজ যেটাকে বলে চালসে যেটাকে বলে আই এম অ্যাপ্রোচিং, বুক আই ডোন্ট লুক লাইক রাইট, আই লুক ভেরি ইয়াং, নো আই লুক 26 প্রবলি ম্যাক্স, ওকে ওকে 21. Okay, so what I'm trying to tell that if you plantai jodi hoy je ami chakri korbo na shobe apni to chakri koren apni to boro boro kotha bolen keno, because I actually know chakri limitations ki, facilities ki, opportunities ki, chakri pasha pashi I do couple of other things to satisfy myself. My one suggestion from the entire seminar ajke, you should prepare for jibika. জীবিকাটা চাকরিও হতে পারে, ব্যবসাও হতে পারে, ফ্রিল্যান্সিং হতে পারে, অনেক কিছু হতে পারে। ডু নট ব্লক ইউর মাইন্ড অনলি আমি চাকরি করব, বুঝতে পারছি? আওয়ার ইকোনমি ইজ স্টিল নট দ্যাট রেডি টু অ্যাকোমোডেট সো মেনি পিপল, দ্যাটস ওয়াই এলআইসিটি বাকি সবাই মিলে ট্রেনিং ফ্যাসিলিটেট করে চেষ্টা করতেছে সবাইকে ইকুইপ করে দেওয়ার জন্য।